ভোলায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ও ভোলা এক আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বাহালুল হক মোল্লা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম। ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ রানা ইসলাম, NAN TV।